লবণ দিতে হবে। এভাবে আম মুড়ি মেখে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগে। মিষ্টি আম হলে ভালো হতো, আমি যে আম নিচ্ছি একটু টক 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 লাগবে। এই হলো আমাদের নাস্তা, মুড়ি মাখা, দুধ, চিনি, আম। এবার কখন খেয়েছেন? না খেয়ে থাকলে ট্রাই করবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ স্বাদের লাগে। যারা কখনো খান নাই রেসিপিটা ট্রাই করবেন। এখানে গরম আমি পানি দিয়ে তারপর গুঁড়া দুধ দিয়েছি, আপনি চাইলে তরল দুধ দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। এতে কী হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যেহেতু আম দিয়েছি, এখন আমের সিজন, আমটা এটা একটু টক ছিল তাই চিনি পরিমাণ বেশি দিয়েছি। আর যদি আমটা মিষ্টি হয় চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে খাবারের রুচি পরিবর্তন করতে চাইলে এরকম মাঝে মাঝে আনকমন করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন অনেক বেশি টেস্টফুল একটি নাস্তা হয়ে যাবে। যারা যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই একটি লাইক দিবেন, ভালো একটি কমেন্ট করবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ছোটো ছোটো ভিডিও আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে, এত যেহেতু একটা সময় দিচ্ছি না ইউটিউবে বা অনলাইনে, সেজন্য হচ্ছে অল্প অল্প করে হলেও যেন আমার চ্যানেলটা একটু গ্রো বেড়ে যায় বা গ্রোতে থাকে, সেজন্য আপনাদের সাথে মাঝে মাঝে শর্ট লাইভ বা শর্ট ভিডিও এগুলির মধ্যে হচ্ছে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি।